হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের লেটেস্ট নিউজ যেটা হচ্ছে কিনা বেঙ্গল জোন এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড হচ্ছে বিভিন্ন প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের বিভিন্ন কলেজের কিন্তু সিট নতুনভাবে তারা কিন্তু দু হাজার একুশ সালের জন্য কিন্তু স্পেশালভাবে কিন্তু প্রকাশিত করে দিয়েছে তো এখানে দেখা যাক কোন কোন সিট অর্থাৎ কোন কোন কলেজে তোমরা কিন্তু ডি অর্থাৎ বিভিন্ন বিএসসি প্যারামেডিকেলের জন্য এবং বিএসসি নার্সিংয়ের জন্যে নতুন কোন কোন সিট রয়েছে এই ভিডিওতে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু ডাব্লিউ বিজি ডট এনআইসি ডি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল জোন ডান্স এক্সামেশান বোর্ডে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে এবং এটা কিন্তু নতুন আপডেট অর্থাৎ কোন কোন সিট কোন কোন কলেজে কিন্তু তোমাদের রয়েছে সেই সিট তোমরা কিন্তু অলরেডি জানতে পেরে যাবে তো প্রথমে বলে রাখি কী লেখা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল জোন অ্যান্ড এমিশন বোর্ড কী বলা হয়েছে না সিট ম্যাট্রিক্স ফর জেম্পাস ইউজি দু হাজার একুশ কাউন্সিলিং ঠিক আছে তো দু হাজার একুশ জেম্পাস ইউজির কাউন্সিলিংয়ের অর্থাৎ কোন কোন সিটে তোমাদের কাউন্সিলিং হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তবে কাউন্সিলিংয়ের কিন্তু নতুন আপডেট এখনও কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জোন এন্ট্রান্স এডুকেশন বোর্ড কিন্তু নতুন আপডেট কিন্তু এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের জন্য দেয়নি তবে এই আপডেটটা তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্সকে নিয়ে অর্থাৎ তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কোন কোন সিটে কোন কোন গভর্নমেন্ট এবং প্রাইভেট সিট রয়েছে অর্থাৎ এবছরের লেটেস্ট নিউজ যেটা এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে কোন কোন কলেজে কোন কোন সিট রয়েছে তো প্রথম থেকে তোমরা কিন্তু দেখে নিও আর কি প্রথম যেহেতু এক নম্বর যেরকম রয়েছে যে বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি এরকমভাবে কিন্তু কোন কোন কোর্স রয়েছে এখানে বিএমএলটি যেরকমভাবে রয়েছে বিপিটি রয়েছে এগুলো কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে সিট ম্যাট্রিক্সগুলো দেখানোর চেষ্টা করছি অন স্ক্রিনে ঠিক আছে তো এক নম্বর থেকে তোমরা দেখে যাবে যে ও বিসি এ ও বি হচ্ছে কোন কোন সিট ম্যাট্রিক্স রয়েছে এবং কিনা এখানে এস টি এস টি ইডাবলিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সিটমেট্রিক রাখা হয়েছে বিভিন্ন হচ্ছে কিনা প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে ঠিক আছে এটা কিন্তু টোটাল সিটমেট্রিক্স বিভিন্ন প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং স্টুডেন্টের জন্যে লেটেস্ট আপডেট ঠিক আছে তো এখানে থার্টি নাইন যেরকম রয়েছে কে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিসি সিট অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির জন্য কতগুলো সিট রয়েছে এবং বিএমএলির জন্য কতগুলো সিট রয়েছে বিবিটির জন্যে কতগুলো সিট রয়েছে এবং ফি ফিজিসিয়ান্স অ্যাসিস্ট্যান্টের জন্য কতগুলো সিট রয়েছে ঠিক আছে বিবিটির জন্যে কতগুলো সিট রয়েছে এগুলো কিন্তু আশা করি তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে তো টোটাল কিন্তু সত্তরটা তোমাদের প্যারামেডিকেলের জন্যে হচ্ছে কলেজ রয়েছে এবং সত্তরটা টোটাল কলেজের মধ্যে কিন্তু তোমরা অল ম্যাট্রিক্স তোমরা কিন্তু জানতে পেরে যাবে তো এরপর যেটা আসে এরপর আসে বিএসসি নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং কোন কোন হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে করানো হয়ে থাকে এবং সিডমেট্রিক টোটাল কত রয়েছে আশা করি এগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এবং কোন 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 সিডমেট্রিক্স তোমরা হচ্ছে ডাউনলোড করে নেবে পিডিএফটা আমাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সব কিছু ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কোন কোন সিডমেট্রিক্স কোন কোন কলেজে নতুনভাবে অর্থাৎ দু হাজার একুশ সালের জন্য কিন্তু স্পেশালভাবে জেম্পাস ইউজি এক্সাম অর্থাৎ বিভিন্ন প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং যারা কিন্তু পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু নতুন সিনমেট্রিক্স আপডেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে যে কোন কোন কলেজে কোন কোন সিট রয়েছে আর অলরেডি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ডাউনলোড পুরো ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে তো এরকমই প্যারামেডিকেল এবং বিভিন্ন মেডিকেল রিলেটেড কোর্সের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো পরের কিন্তু বিভিন্ন কাউন্সিলিংয়ের এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে ডিটেলস সম্পর্কে কিন্তু কোন কোন কোর্সে সরকারি স্পেশালভাবে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু প্যামেডিকেলের জন্য স্পেশালি ভিডিও আসে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো নতুন আপডেট পাওয়ার জন্যে